রাতে ঝুম বৃষ্টির পর রোদ ঝলমলে একটি সকাল। রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ইতিহাসের সাক্ষী হতে বৈদ্যনাথতলার আম্রকাননে হাজির হন দেশি বিদেশি সাংবাদিক ও কয়েক হাজার স্বাধীনতাকামী মানুষ। জাতীয় সঙ্গীতের পরে পাঠ করা হয় স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণাপত্র। শপথ নেন মুজিবনগর সরকারের সদস্যরা। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে যাত্রা শুরু করল বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুর নামানুসারে পরে সেই বৈদ্যনাথতলার নাম হয় মুজিবনগর। নিরাপত্তা সহ বিভিন্ন দিক বিবেচনায় শপথ গ্রহণের জন্য এই স্থানটি ছিল সবচেয়ে উপযুক্ত। বৈদ্যনাথতলা করার উদ্দেশ্য হলো যে ও জায়গাটা মেহেরপুরের এমনি কাছে হলেও যাওয়া খুব দ্রুহ। 17 এপ্রিল 10:11 দিকে বিরাট একটা গাড়ির বহর আসলো, এতে আসলেন রাজনৈতিক নেতারা, অনুষ্ঠান হলো, ছোট্ট অনুষ্ঠান। সেদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানটি অত্যন্ত গণতান্ত্রিক ও সাংবিধানিকভাবে সম্পন্ন হয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। সারা পৃথিবীর মিডিয়ার মাধ্যমে জানুক যে এখানে একটা সরকার গঠিত হয়েছে এবং সরকার দৃশ্যমান সারা পৃথিবীর সামনে। এটা ছিল সাংবিধানিকভাবে একটি খুব সলেম একটা অকেশন, একটা রাষ্ট্র জন্মগ্রহণ করছে। মুজিবনগর সরকার বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। সেই সরকারের নেতৃত্বেই বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছিল বীর বাঙালি জাতি। ইবনে নূর সাউন্ড, একুশে টেলিভিশন, ঢাকা।